বছর ধরে বন্ধ রয়েছে প্রাথমিক স্কুল। এই পরিস্থিতিতে অনেকে আবার বাড়ির ছোটদের নতুন ক্লাসে ভর্তি করাচ্ছে না, কিন্তু এইভাবে আর কতদিন চলতে পারে? তাই ছোটদের স্কুলমুখী করতে বীরভূমে চালু হলো দুয়ারে শিশু ভর্তি কর্মসূচি। শনিবার শান্তিনিকেতনের পিয়ারসন পল্লীর আদিবাসী অধ্যুষিত এলাকায় বাড়ি বাড়ি যান স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা, ছিলেন জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি। অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের সন্তানদের নতুন ক্লাসে ভর্তি করালেন তারা। ভর্তি নেওয়া হলো নতুন পড়ুয়াদেরও। যথেষ্ট ভালো সারা পড়ছে, মানে অনেকে বুঝতে পারছিল না কখন যেতে হবে না যেতে হবে, তো যথেষ্ট ভালো স্টুডেন্ট ভর্তি হচ্ছে। তাদের ঘরে ঘরে আসাতে তাদের পক্ষে খুব সুবিধা হচ্ছে। আমরা একটা ক্যাম্পের মতন করেছি, সেখানে প্রত্যেকটা বাচ্চা এসে ভর্তি হতে পারছে, এটা দেখে খুব ভালো লাগছে। উপকার হচ্ছে যে আমাদেরকে স্কুলে যেতে হচ্ছে না ভর্তি করানোর জন্য, বাড়িতে আসছেন। ছেলে মেয়েদের পড়াশোনা তো এমন হচ্ছে না, একদম বন্ধ। আশা আছে যে স্কুলে এবার বাচ্চারা যেতে পারবে, পড়াশোনা করবে। বীরভূম জেলা প্রশাসন সূত্রে খবর, জেলায় মোট প্রাথমিক স্কুলের সংখ্যা 2402। কোভিড এর জন্য গত 2 বছর ধরে প্রাথমিক স্কুল বন্ধ থাকায় অনেক অভিভাবক ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করেননি। অনেক ক্ষেত্রে আবার নতুন ক্লাসে পড়ুয়া ভর্তিতেও অনীহা থেকে গেছে অভিভাবকদের। এই কারণে বাড়ি বাড়ি গিয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়েছে। স্কুল খুললেই পড়ুয়াদের সেখানে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত শিশুরা এখনো ভর্তি হয়নি তাদের গার্জেনদেরকে মোটিভেট করবে, কারণ জানেন যে 2 বছর ধরে করোনা আবহের মধ্যে একটা মানসিক একটা মেন্টাল একটা ডিপ্রেস চলে এসছে বাচ্চা শিশু মনে, যেখানে ফার্স্ট জেনারেশন লার্নার যাদের বাবা মারা দিন আনে দিন খাই, তো সেখানকার তাদের সেই অভ্যাসটা হারিয়ে গেছে। সেই মোটিভেট করতে আমাদের শিক্ষক শিক্ষিকারা দুয়ারে যাচ্ছে। একটা গোটা বীরভূম ব্যাপী 2400 স্কুলে এটা কর্মসূচি চলছে।